টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত হেরেছে 10 উইকেটে। লজ্জাজনক এই হারের পর ভারতের ক্রিকেট দলের সমালোচনায় মুখে পান্তুল ক্রিকেটার। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক সচিন টেন্ডুলকারও। দলের এই দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। রোহিতের দলের এখন সমালোচনার কারণ দেখছে না ভারতীয় দলের সাবেকই অধিনায়ক। তার বক্তব্যে প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে, তাই আশা এই ব্যর্থতা বলে ঠিক ঘুরে দাঁড়াবে ভারতীয় দল। ক্রিকেট প্রেমীদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। টুইট করে সচিন লিখেছেন, প্রতিটি মুদ্রার দুটি পিঠ রয়েছে, জীবন এরকমই, দলের জয়কে নিজের সাফল্য বলে উদযাপন করতে পারলে আমাদের উচিত ব্যর্থতা সমানভাবে গ্রহণ করা। সাফল্য এবং ব্যর্থতা জীবনে হাত ধরেই চলে। সচিন বলতে চেয়েছেন, খারাপ সময় বেশি করে পাশে থাকা দরকার। ভারত জিতলে সকলে আনন্দ করেন, অনেকে নানাভাবে কৃতজ্ঞতা ভাগ বসানোর চেষ্টাও করেন, অযথ দল হারলেই শুরু হয়ে যায় সমালোচনা। ক্রিকেটারদের ভুল ত্রুটি বড় করে তুলে ধরা হয় সচিনের মতো। সাফল্যের কৃতিত্বে নেওয়ার মতো ব্যর্থতায় দায় নেওয়া উচিত, সাফল্যের সময় মতো ব্যর্থতাই সময় দলের পাশে থাকা উচিত। তো বন্ধুরা, সচিনের এমন মতামতে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাবেন।